আসসালামু আলাইকুম মাই ফুড ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আর একটা রেসিপি দিতে যাচ্ছি। তো আজকে রেসিপিটা হচ্ছে মানে কোনো পার্টিতে বা বিয়েবাড়িতে যে বেগুনি মানে বানানো হয় সেটা। তো আজকে আমি পারফেক্ট বিয়েবাড়ির বেগুনি যেরকম বিয়েবাড়িতে বানানো হয় সেটা দেখাবো। তো দেখে নেই কী কী লাগছে। তো আমার লাগছে দুইটা বেগুন, আপনারা চাইলে বেগুন দুইটার পরিবর্তে তিনটাও নিতে পারেন। তো এবার আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। আমি প্রায় হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি, বেশি পাতলা হলে আবার বেগুন ভেঙে যেতে পারে, ফ্রাই করতে সময় ভেঙে যেতে পারে। এবার আমি একটা বাটিতে পানি নিয়ে নিলাম। এবার পানিতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে বেগুনগুলো ভিজিয়ে রাখবো। কেটে রাখা বেগুনগুলো যাতে কালো না হয়, বেগুনের মধ্যে একটা কষ থাকে, সেই কষটা দূর করার জন্য আমি এই পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এই সাইডে আমি একটা বোল নিয়েছি। তো বোলের মধ্যে আমি 1 কাপের মতো বেসন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1/4 কাপের মতো আটা, বা আপনারা ময়দা নিলেও পারবেন। আর 1/2 কাপের মতো নিয়ে নিলাম চালের গুঁড়া। এবার 1-1 করে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। তো এখানে দিচ্ছি আমি 1 চা-চামচ মরিচের গুঁড়া, 1 চা-চামচ ধনিয়া গুঁড়া, তারপরে 1/2 চা-চামচ হলুদের গুঁড়া, 1/4 চা-চামচ জিরা গুঁড়া, আর সর্বশেষে আমি লবণ দিয়ে এবার আমি একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নেব। আপনারা একসাথে পানি দিবেন না, কিন্তু দিলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। আমার প্রায় 4 কাপ দিয়ে 2 কাপের মতো লাগছে পানি। তো আপনারার পরিমাণ মতো আপনারা পানি নিয়ে নেবেন। এই তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার একদম ব্যাটারটা পাতলাও না, ঘনও না। তো ওই পর্যায়ে আমি চুলোয় একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে এবার তেল অল্প পরিমাণে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি যে কেটে রাখা বেগুনের স্লাইস এগুলো আমি এই ব্যাটারে চুবিয়ে গরম তেলে ভাজার জন্য দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব যাতে বেগুনের ভিতরটা পুরোভাবে সিদ্ধ হয়, আর খেতেও ক্রিস্পি লাগে, আর পুড়েও না যায়। সেভাবে আমি একটা ব্রাউনি কালার হতেই নামিয়ে দেব। এই তো আমি 1-1 করে সব ভাজিয়ে নিলাম। তো ভিডিওটা শেষে আমি একটা ফানি ক্লিপ দিয়ে দেব যে আমার হাজব্যান্ড আর বাচ্চা কী মজা করে এই বেগুনিটা খাচ্ছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে আমি সব 1-1 করে দিয়ে ভেজে নিলাম। তো এই তো আমার ফাইনাল লুক। এই তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।